গল্পের ক্যারাভ্যান ইউটিউব চ্যানেলে আপনারা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস বিপাশা। আজ এই উপন্যাসের শেষ পর্ব। ভোরবেলা হাওড়া পৌঁছেছিলাম। স্টেশনেই হাত মুখ ধুয়ে সরাসরি গিয়ে উঠেছিলাম মামার ঠিকানায়। তিনি আমাকে তার প্রথম যৌবনে দেখেছিলেন, তখন কৈশোর সবে অতিক্রম করেছি। তার সঙ্গে এখনকার আমার আকারের রূপের তফাত হয়েছে, তার উপর আমার চোখ মুখে অন্তরে বন্ধিদাহের ছাপ ফুটে উঠেছে। আমার কালো মুখে চোখের শুভ্রাচ্ছদে রক্তের আভাস ফুটে উঠেছে। দরজা খুলে আমাকে দেখেই তিনি ভয়ে পিছিয়ে গিয়েছিলেন, সবিস্ময়ে আমার মুখের দিকে তাকিয়েছিলেন কিছুক্ষণ নির্বাক হয়ে। আমি বলেছিলাম, আমি দিব্যেন্দু। তিনি বলেছিলেন, হ্যাঁ। আমি সরাসরি বলেছিলাম, কি প্রমাণ আপনাদের আছে? দেখতে এসেছি, যদি সত্য হয়, প্রমাণ পাই, তাহলে যা বলেছেন লিখে দিয়ে চলে যাব, না পেলে এই নিষ্ঠুর মিথ্যার শাস্তি আমি নিজে হাতে দিয়ে যাব। মাথার মধ্যে যে আগুন জ্বলছিল তার উদ্গিরণ সেই মুহূর্তে চেপে রাখা আমার পক্ষে সম্ভবপর হয়নি। আমি বলেছিলাম, আপনাদের রক্তের ঋণ আমি রোজ শোধ করব। আমার মা যদি নির্দোষ হন, যদি অভিযোগ মিথ্যে হয়, তবে তবে আপনাদের খুন করে ফাঁসি যাব। যদি অভিযোগ সত্য হয়, যদি আমার মা, আমি কেঁদে ফেলেছিলাম, বলতে চেয়েছিলাম আত্মহত্যা করে এ রক্ত ঋণ আমি শোধ করব। মামা নিজের বাড়িতে দাঁড়িয়েছিলেন এবং প্রকৃতিতেও নিষ্ঠুর নির্মম তিনি, সেই হেতুই বোধহয় অবিচলিত থাকতে পেরেছিলেন। বলেছিলেন, বসো, প্রমাণ দেব বই কি? প্রমাণ না থাকলে এত বড় অভিযোগ কি কেউ নিজের সহোদরের উপর আনতে পারে? এ নিয়েই আমাদের সঙ্গে বাবা মায়ের বিরোধ সেই গোড়া থেকে। বসো। না, বসতে আমি আসিনি। বসতে একটু হবে, কারণ প্রমাণগুলো দেখতে হবে। বসো। বলে আলমারি খুলে একটি পরিষ্কার কাপড় বাঁধা কতগুলো কাগজ বের করেছিলেন। একটি দপ্তর, দপ্তর খুলে আদালতের ছাপ মারা আদালত সম্মত স্ট্যাম্প কাগজে টাইপ করা একটি নথি বের করে আমার হাতে দিয়ে বলেছিলেন, ছিল না, অবশ্য আরো একটা কপি আছে দাদার কাছে। আমি দেখেছিলাম নথিটা। মাথার মধ্যে যে আগুন জ্বলছিল সেও যেন ক্ষণিকের জন্য স্থির বা স্তব্ধ হয়েছে। এলাহাবাদ কোর্টের 1935 সালের ফৌজদারি আদালতের নথি, মিসেস এলিস চ্যাটার্জি বনাম শরদিন্দু চ্যাটার্জি। মামা বললেন, ওটা রাখো, আগে এটা দেখো। শরদিন্দুর পত্র, সে বিলেত থেকে লিখেছিল, পত্রের ফটোস্ট্যাট কপি। তারও আগে শোনো ঘটনা যা ঘটেছিল। আমাদের বিশ্বাস তুমি জানো না, বাবা বা মা তোমাকে বলেনি, বলা সম্ভব পারছিল না। জানলে তুমিও এমন ভাবে রুদ্রমূর্তিতে এসে খুন করব বা খুন হব বলে চিৎকার করতে না। লাবণ্য আমাদের দুই ভাইয়ের অনেকদিন পর জন্মেছিল, বোধহয় 6 বছর পর। বাবা ছিলেন প্রথম দিকটাই সত্যিকারের এলিট, আমাদের দুই ভাইকে তৈরি করেছিলেন সেইভাবে। সাহেবদের স্কুলে পড়েছি, সেই শিক্ষায় বড় হয়েছি। এক সময় লোকেরা নিন্দা করত, অনেকে বলতো খ্রিস্টান, অনেকে বলতো ব্রাহ্ম। মা অনেক ঝড় তুলেছেন, তুলতে চেষ্টা করেছেন, কিন্তু বাবাকে টলাতে পারেননি। এবং আমরাও ছিলাম বাবার ডান হাত এবং বাঁ হাতের মতো। তারপর বাবা ট্রান্সফার হলেন বীরভূম, বোলপুর। লাবণ্য তখন 8 বছরের, দেখতে সুশ্রী ছিল, অত্যন্ত সুশ্রী, সুন্দরী বলতে পারো, কিন্তু থাক। বাবা পড়লেন শান্তিনিকেতনের ইনফ্লুয়েন্সে, রবীন্দ্রনাথের তখন বিশ্বজোড়া খ্যাতি। তার উপর বীরভূম বামা খ্যাপার দেশ, বোলপুরের কাছেই কঙ্কালীতলা। বাবা ওইসব ইনফ্লুয়েন্সে পড়ে পাল্টালেন খাওয়া দাওয়ায় চাল চলনে, প্রাচীন ভারত বিধিবিধান চালালেন, উই ফট। আমরা লড়াই করেছিলাম, কিন্তু কি করব, আমরা ছিলাম তার মুখাপেক্ষী, রোজগার তার। বীরভূমে বাবা ছিলেন 8 বছর, 1920 থেকে 1927, বোলপুর শিউরি রামপুরহাট। লাবণ্যকে পড়তে দিয়েছিলেন শান্তিনিকেতনে, সে হয়ে উঠল বিচিত্র জীব, রোম্যান্টিক এবং উচ্ছৃঙ্খল। অবশ্য আমি উচ্ছৃঙ্খলতার জন্য শান্তিনিকেতনের শিক্ষাকে দায়ী করি না, এটা ছিল তার চরিত্রে। বাবা মায়ের আদরে তা প্রশ্রয় পেয়েছিল, ইয়েস, প্রশ্রয় পেয়েছিল। তার উপর বাবারও হলো ডিগ্রিতে ডিগ্রিতে ধর্ম জগতে প্রমোশন, তিনি হলেন কীর্তন ভক্ত, বৈষ্ণব প্রেম,
আমার মাদারের জয় জয়াকার। লাবণ্য গান গাইতো বড় ভালো, তাকে বাবা কীর্তন শেখাতে লাগলেন, গানের মাস্টার রাখলেন। আমরা আপত্তি করেছিলাম, এ কি করছেন? বাবা বলতেন, অয়েল ইয়ার ওন মেশিন বয়েজ। তার সঙ্গে ঝগড়া তখন আমাদের অলরেডি শুরু হয়ে গেছে। আমরা বিয়ে করেছি, চাকরি করছি, আমাদের দুই ভাই ইংরেজি মতে চলি, পছন্দ করে বিয়ে করেছিলাম, ঝগড়াটা আমাদের সেখান থেকেই শুরু। অবশ্য লাবণ্যের শিক্ষা নিয়ে ঝগড়া তার আগে থেকেই ছিল, এবং লাবণ্যের চাল চলন এবং বাবা মার তাকে অতিমাত্রায় প্রশ্রয় দেওয়া, দুটোতেই আমাদের খুব আপত্তি ছিল। মা বলতেন, বোনকে আমরা হিংসে করি। বাবা বলতেন, পুরুষেরা বেশি স্বার্থপর হয় কিন্তু তোমাদের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, তোমাদের অধিকারের সীমা নির্দেশ করে দিতে আমি বাধ্য হচ্ছি, অত্যন্ত দুঃখের সঙ্গেই দিচ্ছি। তারপর আমাদের বিয়ের পর আমরা পৃথকই হয়ে গেলাম কার্যত। এরপর তখন 1929 নভেম্বর, বাবা তখন বছর দুয়েক এসেছেন কলকাতায় রাইটার্স বিল্ডিংয়ে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। হঠাৎ চিঠি পেলাম লাবণ্যের বিয়ে, সৌভাগ্যক্রমে ভালো পাত্র পাওয়া গেছে, শিবপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে শরদিন্দু চ্যাটার্জি, ইআইআরে চাকরি করছিল, এখন সুযোগ পেয়েছে, বিলেতে যাবে বড় ডিগ্রির জন্য, বাপ মা নেই। বাবার পাশের বাসাতে তার এক বন্ধুর বাড়িতে আসত, লাবণ্যের গান শুনে মুগ্ধ হয়ে নিজে এসে আলাপ করে, তারপর আসা যাওয়া করেছে, এখন নিজেই সে উপযাচক হয়ে বিয়ে করতে চেয়েছে, বিয়ের পরেই সে বিলেতে চলে যাবে, ফিরে আসা পর্যন্ত লাবণ্য বাবার কাছেই থাকবে। বিয়েতে আমরা অবশ্যই এসেছিলাম, কিন্তু পাত্রটিকে আমরা দুই ভাইয়ের কেউই পছন্দ করতে পারিনি। বিয়ের পর কয়েকদিনের আলাপেই আমরা বুঝেছিলাম এ ছেলে একটা অ্যাডভেঞ্চারার, এক ধরনের রসিক, না কুচু, বিদগ্ধ লোক আছে না যারা সংসারে সুখ দুঃখ শোক এমনকি মানুষের পুত্রশোক নিয়েও রসিকতা করতে পারে, এ সেই ধরনের লোক, সকল লোককেই সে আঘাত করে, এও তাই। কয়েকদিনের মধ্যে আমাদের দুই ভাইকে ব্যঙ্গ বিদ্রুপে অস্থির করে তুলেছিল, দাদাকে বলতো রেলদা আর আমাকে বলতো তেলদা। আমরা সহ্যই করেছিলাম, তবে বাবাকে এসে বলেছিলাম ভালো করে নিয়ে বিবাহ দিয়ে, বাবা হেসে বলেছিল কি ব্যাপার, রেলদা তেলদা বলাতে চটে গেছো মনে হচ্ছে। লাবণ্য দাঁড়িয়েছিল, সেও হেসেছিল নির্লজ্জের মতো হাসি। আমরা চলে এসেছিলাম, শরদিন্দু এক মাস পরেই বিলেতে গিয়েছিল, এক মাস লাবণ্য শরদিন্দুর কোয়ার্টারে ছিল, তাকে সে রেখে দিয়ে গেল বাবার বাসায়। তারপর মাস কয়েক পর আমি এসেছিলাম কলকাতায়, তখন শুনলাম লাবণ্য নাকি সন্তান সম্ভাবা। বাবাকে একটু চিন্তাগ্রস্ত দেখলাম, শরদিন্দু চিঠিপত্রে এরই মধ্যে যেন বেশ অমনোযোগী হয়ে পড়েছে। তখন প্রায় দুটো মেল পেরিয়ে গেছে, লাবণ্য বিষণ্ণ, বাবা টেলিগ্রাম করেছেন লন্ডনে শরদিন্দুকে, কেমন আছো। এরপর আট মাসের মাসে তোমার জন্ম, বিলেতে চিঠি লিখলেন বাবা। শরদিন্দু তখন চিঠি প্রায় লেখে না। উত্তরে শরদিন্দুর এই পত্র এলো, আপনারা আমাকে প্রতারণা করিয়া বিবাহ দিয়েছেন, লাবণ্য বিবাহ সময়েই সন্তান সম্ভাবার ছিল, হিসাব করিয়া দেখিলে দেখিবেন বিবাহের তারিখ হইতে সন্তানের জন্মকাল পর্যন্ত পূর্ণ আট মাসও নয়, এ সন্তানের পিতৃত্ব আমি অস্বীকার করছি। এ দেখো তার ফটোকপি, তারপর এই পত্রের কপি দেখো। শরদিন্দু লিখেছে, লাবণ্যের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। বাবা লিখেছিলেন, আর পত্র তুমি লিখিও না, আজ হইতে তুমি আমাদের কাছে মৃত, আমরা জানিব লাবণ্য বিধবা। লাবণ্য তাকে কোনো চিঠি দেয়নি, সেও তাকে কোনো চিঠি দেয়নি, সংবাদটা বাবা দেননি, কিন্তু তিনি পেনশনের সময় হওয়ার আগেই রিটায়ার করে কলকাতা ছেড়ে কাশী যাচ্ছেন শুনে আমি দাদা দুজনেই গিয়েছিলাম। আমরা চেয়েছিলাম এর জন্য নালিশ করতে, কিন্তু লাবণ্য কঠিন পণ ধরেছিল, না। বাবা চুপ করেই ছিলেন, শুধু বলেছিলেন, দেখো যদি রাজি হয়। আমি হার মেনেছি। আমরা বরাবর প্রশ্ন করেছিলাম, কেন কেন না বলছিস? তার সেই এক উত্তর, না, অর্থহীন না। কেমন যেন বললাম, নালিশ না করলে ভবিষ্যতে কি হবে জানিস? না, ভাবলাম জানে না বলেই হয়তো বলছে না। বুঝিয়ে বলেছিলাম, না হলে ওর কথাটাই অভিযোগটাই মেনে নেওয়া হবে, মানে? তার উত্তর, না।
আর কান্না তখন ঠিক বুঝিনি, বুঝিনি যে সে নিজে অপরাধী, ক্রাইম তার কিন্তু রেসপন্সিবিলিটি আমার বাবা মার। মেয়ের দিকে নজর রাখেনি, কলকাতার পাড়ায় কানাকানি চলছে, বাবা রিটায়ার করে চলে গেলেন কাশী লাবণ্যকে নিয়ে, আমাদের সঙ্গে বাবা মায়ের নিষ্ঠুর কলহ হলো। সেই সময় এইসব চিঠিগুলি আমাদের হাতে এসেছিল, সঙ্গেও চলে এসেছিল। তারপর এই প্রমাণ, এই এলাহাবাদ কোর্টের নথি। বাবা প্রচার করেছিলেন মেয়ে বিধবা, স্বামী বিলেতে পড়তে গিয়ে মারা গেছে। লাবণ্য ভজন কীর্তন আর পুজো নিয়ে রিয়াকশনারির যে জীবন তাই পালন করত। বাবা মা অবশ্যই খুব গৌরব বোধ করতেন, কিন্তু ভুল ভাঙল। শরদিন্দু বিলেতে এলিস বলে একটি ইংরেজ মেয়েকে বিয়ে করে দেশে ফিরল, রেলেই বড় চাকরি পেয়েছিল, সে পুরো সাহেব তখন, কিন্তু বাংলা ভাষার উপর ঝোঁকটা ছিল, সে ভুল করলে, এলিসকে বাংলা শেখালে। এবং একদিন এলিস পেল কতগুলো চিঠি, চিঠিগুলো থেকে গিয়েছিল কোনো কিছুর তলায় হয়তো। পড়ে সে জানতে পারলে এখান থেকে যাবার আগে শরদিন্দু বিবাহ করেছিল, ইংরেজ মেয়ে, খ্রিশ্চান, সে জ্বলে উঠল। তাহলে তো তার বিবাহ অসিদ্ধ, সে তো তাহলে স্ত্রী নয়, সে তো রক্ষিতা, উপপত্নী। সে চ্যালেঞ্জ করলে শরদিন্দুকে, শরদিন্দু অস্বীকার করল। শুধু তাই নয়, সে তখন খুব উদ্ধত, প্রচুর মদ্যপান করে। এলিস খেপে গেল, বিলেতে তার করে নিজের বাবাকে আনালে, কলকাতায় এনকোয়ারি করালে, বাবাকে পায়নি, তিনি বেনারসে, দাদা কলকাতায় তার সঙ্গে দেখা করলে এবং কেস করলে এলাহাবাদ কোর্টে, ক্রিমিনাল কেস, টিচিং অ্যাডাল্টারি, তার সঙ্গে ডাইভোর্স। শরদিন্দু জবাব দিলে, না সব মিথ্যে, কারণ যে বিবাহের কথা এলিস উত্থাপন করেছে তা অসিদ্ধ, কারণ এই কন্যা তখন গর্ভবতী ছিল, সেই হেতু হিন্দু ধর্মানুযায়ী এ বিবাহ অসিদ্ধ এবং নিছক একটি প্রতারণা মাত্র, এবং কন্যা পূর্বে বাপ মায়ের অজ্ঞাতসারে বিবাহ করেছিল, সে কথা সে স্বীকার করেছিল তার কাছেও। এলিস দাদাকে সাক্ষী মেনেছিল, দাদা সাক্ষী দিয়েছিলেন বিবাহের তারিখ, তোমার জন্ম তারিখ দাখিল করেছিলেন এবং বাবার পত্র দাখিল করেছিলেন, এলিস লাবণ্যকে সাক্ষী মেনেছিল। শরদিন্দুর জবাবে বাবা ক্ষিপ্ত হয়েছিলেন, অবশ্য কাশীর সমাজে কথাটা গোপন রাখা হয়েছিল। দাদা এসে বাবাকে এবং লাবণ্যকে বলেন সাক্ষী দিতেই হবে লাবণ্যকে, লাবণ্য সাক্ষী না দিলে কোর্ট বিশ্বাস করবে শরদিন্দুর কথাই সত্য, লাবণ্যকে রাজি হতেই হয়েছিল, উপায় ছিল না, বাবা মা তীর্থে যাচ্ছি বলে গিয়েছিল এলাহাবাদ। কিন্তু কোর্টে দাঁড়িয়ে লাবণ্য কি সাক্ষী দিয়েছিল জানো? সেটা নথিতেই আছে, পড়ো। নথি খুলে তলায় লাল পেন্সিলে দাগ দেওয়া অংশটা তিনি দেখিয়ে দিয়েছিলেন, আমি পড়লাম, মামা মুখে মুখে বলে গেলেন, ওটা তিনি মুখস্থ করে ফেলেছিলেন। হ্যাঁ, ওর সঙ্গে যে বিবাহ সে বিবাহ অসিদ্ধই বটে, আড়াই মাস আগে আমি একজনকে গোপনে বিবাহ করেছিলাম, সন্তান তার, এর সঙ্গে বিবাহের পর ওর বাসায় সে কথা প্রকাশ পায়, আমি স্বীকার করেছিলাম এবং বলেছিলাম অন্তত রক্ষিতার অধিকারে এ কটা দিন আমাকে থাকতে দিন, আপনি বিলেতে চলে যাবেন, আমি তখন বাপের বাড়িতে সব কথা খুলে বলে ব্যবস্থা করব, অথবা গৃহত্যাগ করে চলে যাব, কিন্তু তা পারিনি, উনি বিলেত থেকে পত্র দিলে সেই কারণেই আমি কোনো কথা বলিনি, ওকেও পত্র লিখিনি। উকিল প্রশ্ন করেছিল, যার সঙ্গে সত্য বিবাহ আপনার হয়েছিল তার নাম কি? উত্তর দিয়েছিল লাবণ্য, তিনি উনি নন, তার নাম আজও আমি প্রকাশ করতে চাই না। বাবা দাদা মাথা হেঁট করে কোর্ট থেকে বেরিয়ে এসেছিল, টিটকিরি পড়েছিল কোর্টে, এরই মধ্যে লাবণ্য বেরিয়ে এসেছিল, তাকে আর পাওয়া যায়নি, শুধু এইটুকু জানা গিয়েছিল বেরিয়েই সে একখানা টাঙা করে কোথায় জানি চলে গিয়েছিল। বাবা আর খোঁজ করেননি, বলেছিলেন যাক ও আমার কাছে মৃত, কিন্তু তোমাকে তো পরিত্যাগ করতে পারেননি, দাদা বলেছিলেন অরফ্যানেজে দিতে, কিন্তু মা দেননি। শরদিন্দু খালাস পেয়েছিল কিন্তু ডাইভোর্স আটকায়নি, এরপর ডাইভোর্স হয়েছিল। দেখো ওর মধ্যে সবই আছে, দলিল মিথ্যে কথা বলে না, সত্য নিষ্ঠুর, হয়তো নিষ্ঠুরতম সত্য। আমাদের বিশ্বাস করবার কারণও আছে যে লাবণ্য টাঙা করে গিয়েছিল এলাহাবাদের বাই পল্লীর দিকে,
এর কিছুদিন পরেই এলাহাবাদে এক বাইজির খুব নাম ডাক হয়, সে লাবণ্য বলেই আমরা মনে করি। দলিল মিথ্যা বলে না, তার সত্য আমার জন্য বন্ধি জ্বালা সঞ্চয় করে রেখেছিল, আমার এই 27 বছরের জীবনের বুকে চিতা জেলে দিয়ে গেল। পত্র পেয়ে অবধি তখন পর্যন্ত চিতা সাজাচ্ছিলাম, এবার তাতে আগুন লেগে গেল। ওই দলিলে যেন সঞ্চিত ছিল সে আগুন, যে আগুন বান্ধবহীন গোত্রহীন, অবঘাতে মৃত মানুষকে চিতায় চড়িয়ে খড়ের নুলো জেলে মুখে দিয়ে চিতায় জেলে দেয়। এতকাল ধরে বিপাশা দেবী পিতৃমাতৃহীন আমি মা বাপেরও স্নেহ পায়নি, চোখেও দেখেনি, কিন্তু তাদের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে জগতে আনন্দযজ্ঞে নিমন্ত্রণ নিজে যেচে গ্রহণ করে জীবনকে যথাসাধ্য আনন্দ আর সমারোহে সমৃদ্ধ করে তুলতে চেয়েছি, নিজে জল ঢেলেছি নিজের জীবন বৃক্ষে, নিজেই গোড়া খুঁড়েছি সার ঢেলেছি, বলেছি ফুল ফোটাও ফুল ফোটাও, ফুল নয় ফুল ছুরি, হাসি হাসি হাসি, কান্না নয় দুঃখ নয়, ও পালা তোমার বাবা আর মায়ের স্নেহ বঞ্চনায় শোধ হয়েছে, শেষ হয়েছে, আর নয়, তুমি হাসো তুমি নিজের শক্তিতে বিদ্যায় বুদ্ধিতে প্রতিষ্ঠা অর্জন করে, সুখে আনন্দে নীল আকাশে শাখা মেলে প্রশাখা মেলে ফুল ফোটাও, গোড়া বেয়ে উঠুক লতা জরাক সর্বাঙ্গে ফুটুক অজস্র ফুল। এই আগুন লাগলো সেই গাছে, এক মুহূর্তে পুরে ছাই হয়ে গেল, গাছের পাতায় কাণ্ডে কি দ্রাহ্য উপাদান ছিল আগুনের স্পর্শ মাত্র দাও দাও করে জ্বলল এবং পুড়ে ছাই হয়ে গেল। বিপাশা দেবী, বাবা ইঞ্জিনিয়ার ছিলেন তাই আমিও ইঞ্জিনিয়ার হয়েছিলাম, কিন্তু সব মিথ্যে হয়ে গেল, এ বড় জ্বালা, এ বড় লজ্জা, এ বড় ঘৃণা। মামাকে বললাম, বলুন কি কাগজে কি সই করতে হবে? মামা বললেন, তৈরি করেই রেখেছি, উকিল ড্রাফট করে দিয়েছে। বললাম, দিন সই করে দিই, কিন্তু একটি শর্ত। কি বলো? এই সব প্রমাণগুলি আমাকে দিতে হবে। একটু চুপ করে থেকে বললেন, তাই হবে, তবে দাদার কাছে যে কপি আছে সেটা আনতে হবে, তুমি পরশু এসে নিয়ে যাবে, আজ এগুলো নিয়ে যেতে পারো। বেশ, বলে সই করে দিয়ে ওই কাগজগুলো সুটকেসে পুরে বেরিয়ে এলাম। পথে বেরিয়ে ট্রাম রাস্তায় এসে মনে হলো ঝাঁপ দিয়ে পড়ি ট্রামের তলায়, যাক শেষ হয়ে যাক, দিতামও ঝাঁপ, কিন্তু ট্রামটা থেমে গেল, একখানা গাড়ি ডান দিক থেকে এসে তার সামনে চলতে শুরু করে দিল। গাড়িটার সামনে কোথা থেকে যেন এলো একটা ছোট্ট ছেলে, বেঁচে গেল, ড্রাইভার গাল দিলে, সে হেসে জিভ বার করে ভেংচি কেটে গেল। মনে হলো ছেলেটা ভেংচি ওকে কাটেনি, আমাকেই কেটেছে। তারপর ডিভিসি হেডকোয়ার্টারে গিয়ে রেজিগনেশন দিয়ে এলাম, উঠলাম যে হোটেলে উঠতাম সে হোটেলে নয়, স্প্ল্যানেডের আশেপাশের হোটেলে, যেখানে প্রয়োজন হলে বারের পানীয়ের সান্ত্বনা মিলতে পারে। বিশ্বাস করুন, জীবনে মদ আমি কখনো খাইনি, তবে শুনেছি নিদারুণ শোকে দুঃখ আঘাতে মানুষ মদ খায়। একদিন মদ কিনেছিলাম, কিন্তু তার গন্ধ ভালো লাগেনি, মুখের কাছে তুলেই ফেলে দিলাম। রাত্রে মরব স্থির করলাম, তার আগে আপনাকে চিঠি লিখতে বসলাম, মনে হলো একটা জবাব দিয়ে আপনার কাছে দিতেই হবে আমাকে, আমার শিক্ষা আমার সংস্কৃতি সব কিছুর মূল্য পুড়ে ছাই হয়ে গেছে, তবু যেন হৃদয়ের অংশ কিছুতেই পড়েনি, শব্দাহের অভিজ্ঞতা আপনার নেই, থাকলে জানতেন একটু অংশ সহজে ছাই হয় না, একটা স্নায়ুর পিণ্ড অবশিষ্ট থেকে যায়, এ যেন তাই, এটা আমরা জলে ভাসিয়ে দিয়ে থাকি, আপনার সঙ্গে সম্পর্কটা আমার ওই স্নায়ুপিণ্ডের মতো, ওটাকে আমার জীবনের এই কথার মৃত্তিকা দিয়ে মুড়ে পাঠাবো আপনাকে, আপনি গঙ্গার জলে বিসর্জন দেবেন। কিন্তু পরে ভাবলাম কি হবে, ছিঁড়ে ফেললাম। তারপর সারাটা দিন কাঁদলাম, সন্ধ্যায় আবার বসলাম চিঠি লিখতে, কিছুটা লিখে ছিঁড়ে দিলাম। পরের দিন চলে এলাম হাওড়া স্টেশন, কোথায় যাব? টিকিট কাটলাম এলাহাবাদের, খুঁজব আমার মাকে খুঁজব,
শরদিন্দু চট্টোপাধ্যায়ের জন্য কোনো আকর্ষণ আমার ছিল না। তার অপরাধ কি, তার সঙ্গে সম্পর্কই বা কি? এলাহাবাদে এসেছি আজ 25 দিন, মাকে খুঁজলাম এলাহাবাদের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, ভোরবেলা উঠে রাত্রি দ্বীপপ্রহর পর্যন্ত। ভোরবেলা যেতাম গঙ্গা যমুনা সঙ্গমে, বসে থাকতাম ফোর্টের দেওয়ালে, হাতে লিখে 40-50 খানা কাগজ ছেঁটে দিয়েছি। লাবণ্য দেবী, মা, তোমার ছেলে দিব্যেন্দু তোমাকে খুঁজছে। সতৃষ্ণ দৃষ্টিতে দেখেছি কোনো মহিলা তা পড়েন কি না, পড়ে তার কী প্রতিক্রিয়া হয়। বিপাশা দেবী, বেলা দুপুরে সেখান থেকে ফিরে পথে পথে ফিরেছি, লিখতে ভুলেছি। বিপাশা দেবী, মামার কাছ থেকে দুখানা ছবি পেয়েছিলাম, একটাই বিবাহ সজ্জায় বাবা ও মা, অন্যটাই শুধু মা, বাবার না। শরদিন্দু চট্টোপাধ্যায়ের মুখে কালি লেপে দেওয়া আছে, দিয়েছিলেন মামায়। যাক, তার চেহারার আমার তো কোনো প্রয়োজন নেই, রাগও বোধ হয় মামার অকারণ, কারণ সমস্ত কিছুর দায় তো আমার, আমার মায়ের। তার যদি এতখানি সাহসী হলো, তবে আমাকে তিনি প্রসবের পর কাশি থেকে কুণ্ডে নিক্ষেপ করেননি কেন, এই প্রশ্ন করবার জন্যই তাকে খুঁজছি। জানি না, যদি ক্রোধ হয় তবে হয়তো মাতৃহত্যাই করব, কিন্তু কই, আজও তো পেলাম না তাকে। রাত্রিতে, গভীর রাত্রি পর্যন্ত যে মহল্লায় গান বাজনা হয় খুঁজেছি, সন্ধান করেছি বাঙালি বাইজি কেউ আছে কি না, বাংলা গান কেউ শোনাতে পারে কি না, কী নাম, কত বয়স, ছবি দেখিয়েছি, এর সঙ্গে কোনো মিল আছে কি না। বাংলা গান জানা বাই আছে, বাঙালিও আছে, কারুর সঙ্গে মেলেনি, তারা কেউ নয়, তাকে পায়নি। কেউ বলে লখনৌ খোঁজ করো, গানের সমাদর রূপের সমাদর তো সেখানে, কিন্তু অকস্মাৎ আমার ধৈর্য ভেঙে গেছে, কি করব খুঁজে, কি হবে এই সংসারে যারা প্রবৃত্তির তাড়নায় কুল ধর্ম শিক্ষা জীবনের গৌরব প্রশংসা সব বিসর্জন দিলে তারা কি জবাব দেবে। কল্পনা করেছি, দেখা পেয়েছি, প্রশ্ন করেছি, তুমি এ কাজ করলে কেন, চোখে সুরমা, মুখে রং, ঠোঁটে রং, সুবিন্যস্ত কেশ কলাপের মধ্যে হয়তো কয়েকটি রূপলি চুল। তিনি হেসে বলছেন, এর জবাব নেই, হয় না। আমি শুধু প্রশ্ন করছি, কেন হয় না বলো। অকস্মাৎ তার চোখে অগ্নিদীপ্তি খেলে গেল, তিনি বললেন, জানি না, জানি না, জানি না, তুমি চলে যাও। আবার কল্পনা করেছি, দুটি জলের ধারা নেমে এলো চোখের কোল থেকে, উদাস দৃষ্টিতে কুৎসিত ছবিতে ভরা দেওয়ালের দিকে তাকিয়ে বলছেন, জানি না, বলতে পারবো না। সুতরাং কি হবে খুঁজে আর, কিন্তু আমি আমি কি করব। আজ 25 দিন ধরেই এই চিঠিটা একটু একটু করে লিখেছি, আজ চিঠি শেষ করছি, কারণ ভবিষ্যতের কথা আমি স্থির করেছি। আপনাকে সবটা জানানো, বলেছি তো, কোনো যুক্তি থেকে নয়, শুধু হৃদয়ের তাড়না থেকে লিখছি। প্রেম নয়, প্রেমে আমার অধিকার নেই, শুধু আপনার কাছে আমি প্রতারক নই, এই একটি কথা উপস্থিত করতে সব কথা না লিখে উপায় ছিল না, তাই লিখলাম। শেষ আগেই করতে পারতাম, ওই মামার বাড়ির ঘটনার পর, কিন্তু তবু সেটাকে টেনে যাচ্ছিলাম কেন জানেন, নিত্য ব্যর্থ হয়ে ফিরে সেই কথা চিঠিতে জুড়ে যেন মনটা একটু সান্ত্বনা পেয়েছে, এবং মায়ের সঙ্গে দেখা হলে তিনি কি বলেন সেটাও আপনাকে জানাতে চেয়েছিলাম। এইখানে শেষ করলাম, ভাবছি যে জিন্দেগিতে আনন্দ নেই সেই জিন্দেগি সচ্চা না ঝুঠা। আমাকে কি সব শুনে কেউ জিতা রহ বলে আশীর্বাদ করবে, আমার ভিতর থেকে কেউ যেন বলছে, মার যাও তুম, মার যাও তুম, মার যাও। ইতি হতভাগ্য দিব্যেন্দু, ঠিকানা নাই, শুধু রেজিস্ট্রি করা খামে পেরক ডি চ্যাটার্জির নাম তলায় লেখা, কেয়ার অফ পোস্ট মাস্টার। পৃথিবীটা কালো হয়ে গেল, অর্থহীন হয়ে গেল, কি হয়ে গেছে সে জানে না, কিন্তু কেমন হয়ে গেছে। চিৎকার করে উঠল চুকরি, পড়ে যাচ্ছ জি, হে হে হে, ধরে ফেলল সে বিপাশাকে। 3 দিন পর এলাহাবাদ স্টেশনে নামলো বিপাশা, থাকতে পারেনি সে, ছুটে এসেছে।
এ তার প্রেম না প্রীতি না মায়া না মমতা না স্নেহ, সে তা বিশ্লেষণও করেনি। একটা দুর্নিবার আকর্ষণে আর দুরন্ত আকাঙ্ক্ষায় সে ছুটে এসেছে। দিব্যেন্দুর পত্রের ওই শেষ লাইনটা, মর যাও তুম মর যাও তুম মর যাও, এইটে যেন কোনো মৃত্যু যন্ত্রণাকাতর মানুষের আর্তনাদের মতো তাকে আহ্বান করেছে। গিয়ে তাকে কি বলবে সে তা জানে না, বলতে পারে না। চিঠিতে তারিখ ছিল না, কিন্তু ডাকে দেবার তারিখ 12 দিন আগে, সে কলকাতায় চলে যাবার পরই এসেছে। মিত্তির নিয়ে রেখেছিল, কদিন আগে বাইরে যাবার সময় সে চুকরিকে দিয়ে গেছে। 12 দিন! সে যদি আজও বেঁচে থাকে এবং দেখা হয়, তবে তাকে সে কি বলবে তা সে জানে না। সে যদি প্রশ্ন করে, বলুন বেঁচে থেকে কি করব, তার উত্তরে সে কি বলবে জানে না। তবু সে এসেছে, এমন একটি মানুষ, এমন একটি প্রাণ, তার এই মর্মান্তিক বেদনায় সে থাকতে পারেনি, ছুটে এসেছে। ট্রেনে ওঠা পর্যন্ত সমস্ত কিছুর পিছনে ছিল একটি দুর্বার আবেগের ঠেলা। ট্রেনে উঠেছিল শুধু উদ্বেগ, মর্মান্তিক উদ্বেগ। কি দেখবে গিয়ে, কি দেখবে? এলাহাবাদের যত কাছে এলো ততই প্রশ্ন জাগল, কি বলবে? স্থির করতে পারলে না কি বলবে। স্টেশনে নেমে প্যাসেঞ্জারদের ভিড়ের সঙ্গে অনেকটা স্রোতে ভাসা বস্তুর মতো বেরিয়ে এলো। কুলিটা প্রশ্ন করল, কোথায় যাবেন মেম সাহেব? হ্যাঁ, এ কথাও ভাবেনি। সে প্রশ্ন করল, কাহা যাওঙ্গি, হোটেল? হ্যাঁ। টাঙ্গা না ট্যাক্সি? ট্যাক্সি। ট্যাক্সিওয়ালা প্রশ্ন করল, কোন হোটেল? বিপাশা বললে, পেহলে চলো প্রয়াগ সঙ্গম ঘাট। সঙ্গম ঘাট? হ্যাঁ হ্যাঁ, ওর পরে আসবো হোটেলে, তোমার ট্যাক্সিতেই আসবো। দিব্যেন্দুর পত্রে ছিল সে ভোরবেলা থেকে এসে বসে থাকে এই সঙ্গম তীর্থের ঘাটে। দেওয়ালে সে এঁটে দিয়েছে লাবণ্য দেবী, মা তোমার ছেলে দিব্যেন্দু তোমাকে খুঁজছে, আজও যদি সে বেঁচে থাকে তো সে সেখানেই পাবে। মনে তার সংশয় নেই, বিরোধী যুক্তি ওঠেইনি, উঁকি মারতে চেয়েছিল সুস্থ হয়ে কোন দূর দেশান্তরে গিয়ে জীবন আরম্ভ করতে পারে, যেখানে পর্যন্ত এই পরিচয় পৌঁছবেই না। নিজের মনই তিরস্কার করেছিল, ছি ছি ছি। ভোরবেলা সবে সূর্যোদয় হয়েছে, রাস্তার ঘাটে লোকজন কম। মধ্যে মধ্যে সতর্ক হয়ে রাস্তার লোকজনের দিকে দেখেছিল বটে, কিন্তু চোখে যেন দৃষ্টি ছিল না, একটা আচ্ছন্নতায় আচ্ছন্ন ছিল। মর্মান্তিক শোকের পর যেমন একটা আচ্ছন্নতা মানুষকে মগ্ন করে রেখে দেয়, ঠিক তেমনি। মধ্যে মধ্যে হঠাৎ মনে হচ্ছিল, ও কে বা ও সে নয়। পিছনের কাঁচের মধ্যে দিয়ে তাকিয়ে দেখছিল, না সে নয়। প্রথম সচেতনতা এলো সঙ্গম ঘাটের ওপরে এসে। গাড়ি থেকে নেমেই গঙ্গার শুভ্র জলধারার দিকে তাকিয়ে তার মনে পড়ে গেল দিব্যেন্দু নৃত্যনাট্যের কথা। গঙ্গার কি মহিমাই সে বর্ণনা করতে চেয়েছিল, সে তো তার বন্দনা। চোখে তার জল এলো, এবার তাকালে সে সঙ্গম তীর্থের দিকে। নীল যমুনার জল আর শুভ্রধারা গঙ্গার জল পাশাপাশি চলেছে। যমুনা যদি নদ হতো? একটা দীর্ঘশ্বাস ফেলে অগ্রসর হতে গিয়ে প্রথম মনে হলো কি বলবে সে, আবার দাঁড়িয়ে গেল। তাই তো, গিয়ে কি বলবে? মুহূর্তে কথা মনে এসে গেল, পেয়েছে সে, বলবে, তার হাতখানি ধরে বলবে, ওঠো ফিরে চলো। চলতে লাগলো সে, বলবার কথা সে পেয়েছে, সঙ্গে বলও পেয়েছে। কোথায় সে? সে বলবে অনেক কথা, তার মনের মধ্যে যেন জমে উঠেছে কথার পর কথা। সে বলবে, ওঠো চলো, না থাক তোমার কুল পরিচয় পিতৃ পরিচয়, তুমি হও নতুন বংশের প্রথম পুরুষ, তোমার পরিচয় তোমার কর্মে, তোমার কীর্তিতে, তোমার আচরণে, তুমি নতুন সত্যকাম, ওঠো। হোক তোমার জন্ম অন্ধকার পঙ্ক বাসরে, তুমি তা থেকে উঠেছ পঙ্কজের মতো, তুমি কৃষ্ণ কমল। চলতে চলতে সে মনে মনে আওড়াচ্ছিল, কিন্তু হঠাৎ থমকে দাঁড়ালো, মনে মনে কথা গাঁথাও বন্ধ হলো। দৃষ্টি পড়ল তার কোটের দেওয়ালের গায়ে, একখানা চৌকো কাগজ ছাঁটা, তাতে বড় হরফে বাংলায় লেখা, লাবণ্য দেবী মা
তোমার ছেলে দিব্যেন্দু তোমাকে খুঁজছে, দিব্যেন্দু চ্যাটার্জি। ওই আর একটা, বোধ হয় আরও একটা, হ্যাঁ ওই আরও আরও দূরে আর একটা, কিন্তু সে কই? সে এইখানে দাঁড়িয়েই সে তার দৃষ্টি প্রসারিত করে দিলে কোটের কোণের খাট পর্যন্ত, অনেক মানুষ জনতা যাচ্ছে আসছে, নারী পুরুষ মাঝি মাল্লা পাণ্ডা সাধু সন্ত স্নানার্থী ফেরিওয়ালা সারি সারি ভিক্ষুক বসে আছে, কিন্তু সে কই? হঠাৎ তার মনে হলো সে কি তার সকল জীবন গৌরব ধুলায় মিশিয়ে দিয়ে সর্বাঙ্গ ধুলি ধূসর করে নিয়ে ওই ভিক্ষুকদের মধ্যে বসে আছে। সে তাদের শাড়ির দিকে তাকিয়ে চলতে লাগলো, এসে দাঁড়ালো একেবারে কোর্টের কোণে যমুনার তটে, কিন্তু কই সে? লোকজন একটু কৌতূহলী হয়ে তাকাচ্ছে তার দিকে, তার সেই বিচিত্র রঙের চোখ চুল, ভেবেছে বোধহয় অ্যাংলো ইন্ডিয়ান কি মেম সাহেব শাড়ি পরে দেখতে এসেছে প্রয়াগের সঙ্গম তীর্থ। কিন্তু তার সেদিকে ভ্রুক্ষেপ ছিল না, সে খুঁজছিল সে কোথায়, সে কই? বুকের মধ্যে আবেগ তার আর রুদ্ধ করে রাখতে পারছে না, সে ইচ্ছে করছে চিৎকার করে ওঠে, দিব্যেন্দু বলে। সকল সংকোচের বাধা বন্ধ ঠেলে সরিয়ে ফেলে এখানকার মাঝি মাল্লা দোকানদার যারা থাকে এখানে তাদের সে জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করবে তাকে দেখেছ যে এই সব কাগজ দেওয়ালে সেটেছে, যে রোজ এইখানে এসে কোনো একটা কাগজের নিচে উদ্ভ্রান্তের মতো বসে থেকেছে, লম্বা মানুষ কোঁকড়া চুল বড় চোখ কালো রং ভরাট গলা, দিব্যেন্দু নাম দেখেছ? দেখেছে, খোঁজ মিলল। সংকোচ খুঁচিয়ে দোকানদারদের কাছে যেতেই তারা বললে, দেখেছে বই কি, প্রতিটি দিন ভোর থেকে দুপুর পর্যন্ত এখানে বসে থেকেছে, কারোর সঙ্গে কোনো কথা বলেনি আলাপ করেনি, কিন্তু চোখ সকলের উপর পড়েছিল। কিন্তু ১২ দিন আগে সে ছিল ভোরবেলা, তাকে ওই ওইখানে একটা কাগজের তলায় সে আপনার গলা আপনি কেটেছে একটা ব্লেড দিয়ে, দেখতে পাবে ফিনকি দিয়ে রক্ত উঠে কাগজটার উপর লেগেছে, দেওয়ালে লেগেছে, মাটি যদি দেখো তবে এখনো দেখতে পাবে রক্তে ভিজে মাটি কাদা হয়েছিল, শুকিয়ে ডেলা বেঁধে গেছে, এখনো কুত্তাগুলো ও আর গন্ধ পায় ঠোকরায়, ১০-১২ রোজ হয়ে গেল এখনো রক্তের গন্ধ ওঠে। সে নেই, চিৎকার করে উঠল সে। লোক কিছু জমেছিল, দোকানের ভ্রুতে প্রশ্ন জাগল, আপনার কেউ? হ্যাঁ, সে তাহলে? জানি না ঠিক, সে গলা কেটে অজ্ঞান হয়ে পড়েছিল, ভাগ্যক্রমে এক সাধু সেই অবস্থায় তাকে দেখতে পায়, স্নানে আসছিলেন তিনি, তিনি হল্লা করে লোকজন ডেকে এখানকার সিপাহীকে নিয়ে গাড়ি করে তুলে নিয়ে যান, আপনি কোতোয়ালিতে যান, সেখানে বিলকুল খবর আপনার মিলবে, তবে এই পর্যন্ত বলতে পারি তামাম খুন তার বেরিয়ে গিয়েছিল। আহ, জোরদার জওয়ান, সে খুন কি লাল আর কি গরম, ওহো। সিপাহীটি বললে, হ্যাঁ ও তো হাসপাতালে আছে, মরলে তো হয়ে গেল, বাঁচলে ওর বিচার হবে, আত্মহত্যা করতে গিয়েছিল, পুলিশ তো ওকে গ্রেপ্তার করেছে, জামিনে আছে, ওই সাধুজি ওর জামিন দিয়েছে। অদৃষ্টের পরিহাস, তাছাড়া কি বলবে, নইলে যে কলঙ্ক রেখা দিব্যেন্দু নিজের কণ্ঠনালী ছিন্ন করে রক্ত ঢেলে রক্তাক্ততার মধ্যে অবলুপ্ত নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল, সেই লেখা ওই রক্তবর্ণের অনুরঞ্জনে অগ্নিবর্ণ হয়ে ফুটে উঠতে চলবে কেন? দিব্যেন্দু ভাবেনি, হয়তোবা তার ভাববার মতো মস্তিষ্কের স্থিরতা ছিল না, ভাবেনি বিংশ শতাব্দীর দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর চিকিৎসাবিদ্যায় এইভাবে আত্মহত্যার চেষ্টা মৃত্যুর কিছু পূর্বে চোখে পড়লে এবং চিকিৎসা হলে সার্থক হয় না। সে গোঙাচ্ছিল, ছটফট করছিল, সাধুটি টর্চ জেলে দেখে এগিয়ে এসেছিলেন, লোকজন ডেকেছিলেন, তারপর হাসপাতালে এনেছিলেন, রক্তের দরকার হয়েছিল, রক্ত তিনিই দিয়েছিলেন। বিচিত্র কথা, দিব্যেন্দুর দেহের রক্ত যে গ্রুপের তার রক্ত সেই গ্রুপেরই,
এই ১২ দিনে সন্ন্যাসী দুদিন রক্ত দিয়েছেন। কোতোয়ালির অফিস ইনচার্জ বললেন, বেঁচে গেছে সে, কিন্তু দেখুন অদৃষ্টের পরিহাস, আত্মহত্যা চেষ্টার অপরাধে মামলা হবে। এই মামলায় যা ঢাকতে উনি এই কাণ্ড করেছেন তা সবই প্রকাশ হয়ে যাবে। একখানা চিঠি পাথর চাপা দিয়ে কাছে রেখেছিলেন ভদ্রলোক, ওর হোটেলে খানা তল্লাশি করেও আর একখানা চিঠি পেয়েছি। তাতে লিখেছিলেন কি জানেন? লিখেছিলেন, আমার জীবনের কলঙ্ক রেখা রক্ত ঢেলে লেপে নিশ্চিহ্ন করছি আমি, এ আমার বিষাক্ত রক্ত, নিঃশেষে নির্গত করে দিয়ে মরতে চায়। আমার এই মৃত্যু স্বেচ্ছার মৃত্যুবরণ, এর জন্য কেউ দায়ী নয়। হাসলেন কোতোয়ালির অফিসার ইনচার্জ, বিপাশা যেন বিহ্বল হয়ে গিয়েছিল। বেঁচে গেছে দিব্যেন্দু, ১২ দিন পার হয়ে গেছে, বুকের মধ্যে মর্মান্তিক আশঙ্কার উদ্বেগটা আর নেই। কিন্তু সে ভাবছিল, কোতোয়ালি অফিসারের কথাটাই কি সত্য? অদৃষ্টের পরিহাস, দিব্যেন্দুকে আদালতে দাঁড়াতে হবে এবং এই কলঙ্কের শিলমোহর ছাপ এঁকে দিতে হবে। সে হয়তো আদালতে কোনো কথা না তুলে অপরাধ স্বীকার করে নিতে পারে, কিন্তু পুলিশ তো উদ্ঘাটন করতে দ্বিধা করবে না। হে ভগবান! কোতোয়ালি থেকে হাসপাতালের ঠিকানা নিয়ে সে হাসপাতালে চলল। মুহুর্মুহু চোখ ফেটে জল আসছিল। অকস্মাৎ যেন একটা চিন্তা তার মস্তিষ্কের মধ্যে খেলে গেল, সে হবে মিথ্যাবাদিনী, মিথ্যা কলঙ্ক সে নেবে তার মাথায়। সে আদালতে গিয়ে বলবে, উনি যে কথা বলতে চান না সেই কথা আমি বলছি, উনি আমার স্বামী, আমরা গোপনে বিবাহ করেছিলাম, দিল্লিতে তখন আমি পড়ি, বোর্ডিংয়ে থাকি, সরকার থেকে বৃত্তি পায় পিতৃমাতৃহীন কুমারী রিফিউজি বলে, স্বামী চাকরি করেন, এই কারণে যদি তা বন্ধ হয় তাই ভয়ে গোপন করেছিলাম। তারপর পাঞ্চেতে যখন এলাম তখন আরেকজনের সঙ্গে প্রেমে পড়ি আমি, কিন্তু কি করে বলবে সে, কান্নায় সে ভেঙে পড়ল, বারবার চোখ মুছলে। গাড়িটা এসে প্রায় সেই মুহূর্তেই দাঁড়ালো হাসপাতালে। নামতে নামতে সে মনকে দৃঢ় করলে, বলতেই হবে, বললে, আমি বিশ্বাসঘাতিনী হয়েছিলাম আর এই নিয়ে তার সঙ্গে কুৎসিত ঝগড়া হয়। উনি ক্ষোভে রাগে মাইথন থেকে নিরুদ্দেশ হন, আমি পরে অনুতপ্ত হয়ে ওকে খুঁজতে খুঁজতে এখানে এসেছি। সে অফিসে গিয়ে ঢুকল, বললে, ফোর্টের ধারে দিব্যেন্দু চ্যাটার্জি, যিনি গলা কেটে সুইসাইড করতে চেয়েছিলেন, তার খোঁজে এসেছি। তিনি? ডাক্তার বললেন, তিনি এখন আউট অফ ডেঞ্জার, ভালো আছেন, আমি তাকে দেখতে চাই একবার, এখন তো ভিজিটিং আওয়ার্স নয়, তাছাড়া তিনি পুলিশ কেসের আসামি, অবশ্য জামিনে আছেন। কাতর মিনতি করে উঠল বিপাশা, প্লিজ প্লিজ, আমি বহু দূর থেকে আসছি, বাংলাদেশ থেকে, আমি তার স্ত্রী। স্ত্রী কি বলছেন? হ্যাঁ, আমি তার স্ত্রী, তিনি জ্ঞান হয়ে অবধি বলেছেন, কেউ কোথাও নেই আমার, বিশ্ব সংসারে আমি একা। আমার উপর অভিমান করে, ডাক্তারবাবু পাঁচ মিনিটের জন্য প্লিজ। ডাক্তার বোধ করি বিরক্তি এবং করুণা দুয়ের মধ্যেই বিচলিত হলেন, একটু ভেবে বললেন, দাঁড়ান দেখি। বেরিয়ে গিয়ে কয়েক মিনিট পরে ফিরে এসে বললেন, একটু বসুন, সিএমও পারমিশন দিয়েছেন, কিন্তু তার ঘরে এখন সেই সাধুটি আছেন যিনি তাকে বলতে গেলে বাঁচিয়েছেন, এখনো যিনি তার জামিনদার। মন তার বড় ক্লান্ত, বড় শ্রান্ত, সব উত্তেজনা শেষ হয়ে গেছে, কিন্তু বড় পরিতৃপ্ত, তাই সে বলবে, দিব্যেন্দুকে বলবে, তুমি না বলতে পাবে না, আমি তা বলবই। টেবিলের উপর মাথা রেখে সে কল্পনা করতে লাগল, রবীন্দ্রনাথের কবিতার লাইন মনে পড়ল, মধুচক্রে লৌষ্ট্রপাতে বিক্ষিপ্ত চঞ্চল মতিক্ষার মতো। আদালতে মানুষের ভিড় জমেছে, ফিসফিস কথা হাসি, তার মধ্যে দাঁড়িয়ে বলছে, দিল্লিতে তার সঙ্গে আমার বিবাহ হয়, গোপনে বিবাহ করেছিলাম। উঠুন আপনি, স্বামীজি এসে গেছেন। হ্যাঁ, মাথা তুলল বিপাশা, এসে, কিন্তু কথা শেষ হলো না তার। এ কি বিপাশা, তুমি? দিল্লির স্বামীজি, যিনি তাকে মিশনারিদের হাত থেকে নিয়ে গিয়েছিলেন নিজের আশ্রমে। আপনি? আপনি দিব্যেন্দুকে বাঁচিয়েছেন? তুমি চেনো দিব্যেন্দুকে? ডাক্তার বললেন, উনি ওর স্ত্রী বলছেন। স্ত্রী? বিহ্বল হয়ে গেল বিপাশা, সে প্রাণপণে নিজেকে সংযত করে তার এতক্ষণে সেই রচনা করা মিথ্যাটি বলে গেল,
তার সঙ্গে সে জুড়লে সেই যে কনস্টিটিউশন হলে কবিতাপুরে ঝগড়ার কথা বলেছিলাম, সে ওরই সঙ্গে শুধু মিটমাট নয়, বিবাহও হয় গোপনে। একটি অর্ধস্ফুট ম্লান হাসি স্বামীজির মুখে ফুটে রইল সারাক্ষণ। তিনি শুনছিলেন না দূরের কোনো কথা ভাবছিলেন ঠিক বোঝা গেল না, শুধু বিপাশার কথা শেষ হতেই একটু বেশি হেসে ফেললেন। আশ্চর্য, চোখ দুটিও সজল হয়ে গেছে। চোখ মুছে বললেন, এমন করে ঝগড়া করো না মা, যাতে। আবার হাসলেন, বললেন, দৈবক্রমে আমি এসে গিয়েছিলাম, আমি সন্ন্যাস নিয়েছিলাম এই প্রয়াগের ঘাটেই ব্রাহ্ম মুহূর্তে, সে অনেক দিনের কথা, 22 বছর। প্রতি বৎসর ওই দিনটিতে আসি, এখানে স্নান করি, ত্রিরাত্রি বাস করি, আবার চলে যাই। এবারও এসেছিলাম মা, তবে ত্রিরাত্রির বদলে 5 রাত্রি হয়ে গেল, আটকা পড়েছিলাম। হঠাৎ সেদিন ভোরবেলা সঙ্গম তীর্থে স্নান করব, নামছি, কানে এলো মানুষের গোঙানি, হাতে টর্চ ছিল, জেলে দেখি সবল জুবা রক্তে ভাসছে, ছুটে গেলাম, লোকজন ডাকলাম, ভগবানের কৃপা, আর কি, বেঁচে গেছে, সুস্থই প্রায় হয়েছে, যাও তুমি যাও, দেখা করে এসো, যাও। হ্যাঁ, ডাক্তার বললেন, আসুন। বিপাশা অগ্রসর হলো, তার পা আবার কাঁপতে শুরু করেছে। নতুন বাড়ি হাসপাতালের দীর্ঘ প্রশস্ত সিঁড়ি, সিঁড়িটার একধার ঘেঁষে রেলিংটা আশ্রয় করে উঠল বিপাশা। এখনো যেন পা কাঁপছে, বুকের মধ্যে আবেগটা আবার প্রবল হয়ে উঠেছে। ছোট্ট একখানি ঘরে দিব্যেন্দুকে রাখা হয়েছিল, একটা কেবিন। দরজা খুলে ডাক্তার বললেন, মিস্টার চ্যাটার্জি। অর্ধশায়িত দিব্যেন্দু তাকিয়েছিল খোলা জানলার দিকে, চোখে সেই দৃষ্টি, যে দৃষ্টি আকাশ পাতালে ছড়িয়ে আছে, যার মধ্যে কোনো কল্পনাও নেই, আছে শুধু অসীম ব্যর্থতার শূন্যতা। আস্তে আস্তে মুখ ফিরিয়ে দিব্যেন্দু বললেন, ইয়েস ডাক্তার সিনহা। বলতে বলতে সে চমকে উঠল। বিপাশা ডাক্তারের পাশ কাটিয়ে ঘরে ঢুকে দাঁড়িয়েছে, চোখের ধারা আর বাঁধ মানেনি, নেমে এসেছে। দিব্যেন্দু বলে উঠল, বিপাশা দেবী, আমি বিয়াস, বলে দ্রুত পদে গিয়ে সে বিছানার এক প্রান্তে বসল। ডাক্তার দরজাটা বন্ধ করে দিয়ে চলে গেলেন। ক্লান্ত দুর্বল দিব্যেন্দুর শীর্ণ পাণ্ডুর, তার মুখে চোখে যে একটি সজীব আনন্দের বর্ণাঢ্য প্রকাশ ছিল, তা নিঃশেষে মুছে গিয়েছে। বিষণ্ণ বেদনাতুর শোকার্ততার ছায়া যেন নীল আকাশের উপরে দূরস্থিত কোনো ঘনকৃষ্ণ মেঘের ছায়ার মতোই বিস্তৃত হয়ে রয়েছে। সেই দিব্যেন্দু, দুর্বল অবশ্য, কিন্তু তার চোখের মুখের হাসি, কথার আনন্দদীপ্ত এই ছায়ার মধ্যে হারিয়ে গেছে। গলার ব্যান্ডেজটা খোলা রয়েছে, সেখানে একটা রক্তাভ মোটা দাগ দেখা যাচ্ছে। ওহ, কি নির্মমভাবেই সে নিজেকে হত্যা করার চেষ্টা করেছিল। আমি বিয়াস, বলে বসে দিব্যেন্দুর হাতখানি নিজের হাতের মধ্যে টেনে নিতেই দিব্যেন্দুর ঠোঁট দুটো কেঁপে উঠল, চোখ থেকে দুটি বিশীর্ণ ধারা নেমে এলো। কোনো রকমে আত্মসম্বরণ করে সে বললে, আপনি কেন এলেন বিপাশা দেবী, আমাকে দুঃখ দিতে? দিব্যেন্দু, এ কথা তুমি বলো না, এমন করে তুমি বলো না, না না বলে কি করব, আমার পত্র তো পেয়েছেন। পেয়েছি, পেয়েই ছুটে এসেছি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে। ফিরিয়ে নিয়ে যেতে? হাসলো সে। এরও পর? হ্যাঁ, এরও পর। তুমি পুরাতন সত্যকাম, নূতন জন্ম নিয়েছ। তুমি লিখেছ পঙ্কবাসরের সুতিকা গৃহে তোমার জন্ম, কিন্তু তুমি পঙ্কজ হয়ে ফুটেছ, জলতল ভেদ করে আলোকের সত্যে প্রকাশ করেছ নিজেকে। তুমি মানস সরোবরের সুদুর্লভ নীল কমল, আমি শ্বেত ভ্রমরী। না 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 বিপাশা দেবী, মরতে গিয়ে মরা আমার হয়নি, ওই সন্ন্যাসী পূর্ণ অর্জনের জন্য আমাকে বাঁচালেন, বাঁচতে আমাকে হবে, এই মাতৃকলঙ্ক শিরোধার্য করে জীবন আমাকে টানতে হবে, টানব। দূরে দূরান্তরে পতিতের মধ্যে, আত্মজের মধ্যে তাদেরই একজন হয়ে বাঁচব, আপনার সঙ্গে আমি নিজেকে জড়াবো না। আবার তার চোখ থেকে নামলো জলের ধারা। বিপাশা তার আঁচল দিয়ে চোখের জল মুছে বললে,
তুমি কাঁদছো? না, কাঁদবে কেন? কি প্রয়োজন তোমার জন্ম পরিচয়? তুমি করবে নতুন বংশ, নতুন গোত্রের প্রতিষ্ঠা, ধর্মে পুণ্যে কর্মে বীর্যে স্মরণীয় প্রথম পিতা। আমি সেই বংশকুলের প্রথম মাতা। আর্তনাদ করে উঠল দিব্যেন্দু, না না না, তুমি ভুলে যাচ্ছ বিয়াস। বিয়াস বলে উঠল, আহ বাঁচলাম, তুমি আমাকে বিয়াস বললে। বিষণ্ণ হেসে দিব্যেন্দু বললে, ভুল হয়ে গেছে, কিন্তু তুমিও ভুলে যাচ্ছ তোমার মাতামহ বংশের কোন মহিয়সী কন্যা তুমি, যারা বাধা দিয়ে বিপাশা বললে, চুলোই যাক ওই মিথ্যে দিব্যেন্দু, আমি বিংশ শতাব্দীর মেয়ে, আমি বিশ্বাস করি নে। বাবা যা বলতেন তাই সত্যি, হেরিডিটির বিচিত্র খেলায় আমার মতো মেয়ে মধ্যে মধ্যে জন্মায় বটে, আমিও তাই। সচরাচর সাধারণ থেকে আমরা স্বতন্ত্র, বিচিত্র, কালে কালে কাল অনুযায়ী ঘটনা ঘটেছে, কিন্তু তা বলবো না, তোমার কথাকে বড় করেই উত্তর দেব। আমি আমার বংশে মহিমময়ী সুদুর্লভা মেয়ে। আমি লোকনিন্দা, সমাজ, ভয় সমস্ত কিছুকে অবহেলায় অতিক্রম করে গোত্রহীন প্রতিষ্ঠাহীন সত্যকামকে বরণ করে সত্যকাম বংশ প্রতিষ্ঠা করব। এ আমিই পারব, এই জন্যই আমার জন্ম, এই জন্যই এবার আমার নবজন্ম। স্তব্ধ হয়ে গেল দিব্যেন্দু, আবারও কাঁদছিল সে। একটু পর ঘাড় নেড়ে সে বলল, না না না, তবু হয় না। হয় কেন না? হয় না বিপাশা এই জন্য যে যখন তোমার সন্তান তোমাকে প্রশ্ন করবে, বলো মা আমার সৎপুরুষের নাম বলো, পিতামহের নাম, প্রপিতামহের নাম, বলবো ঈশ্বর চট্টোপাধ্যায়, ভগবান চট্টোপাধ্যায় অথবা সত্য চট্টোপাধ্যায়। হঠাৎ থেমে বললে, কোর্টে আমি এ কথা তুলতে দেব না। কি করে আটকাবে? বলবো অপরাধ আমার, তুমি আমার স্বামী, কিন্তু আমি অন্যে অনুরক্তা হয়েছিলাম। না না না, তা হতে পারে না, হতে দেব না, সত্য আমি বলবই। বেশ তাই বলো, তবু আমি আমার কথা প্রত্যাহার করব না, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, তুমি পুরুষ আমি নারী, তুমি সত্য আমি সতী, তুমি পুণ্যবান আমি পুণ্যবতী। সে দিব্যেন্দুর হাতখানা বুকে তুলে জড়িয়ে ধরল, দিব্যেন্দু কাঁদতে লাগল। সেই দিনই বিকেলবেলা যখন সে এলো, তখন তার অন্তর পরিপূর্ণ। একগোছা ফুল নিয়ে এসেছে, সঙ্গে একটা ফুলদানিও এনেছে, সাজিয়ে দেবে। বইয়ের দোকান খুঁজে খুঁজে রবীন্দ্রনাথের তিনখানি কবিতার বই এনেছে, পড়বে দিব্যেন্দু এবং সে এসে শুনবে। তবে কাল পরশুর মধ্যে তাকে হাসপাতাল ডিসচার্জ করবে, তারপর কেস পর্যন্ত থাকতে হবে এখানে। পুলিশের কাছে খবর নিয়ে তার জামিনদারের নাম সে জেনে নিয়েছে, একজন বড় বাঙালি ব্যারিস্টার মিস্টার গুহ। তিনি নিজেই জামিন হয়েছেন অথবা স্বামীজি নিযুক্ত করে গেছেন তা ঠিক জানে না। তিনিও নিশ্চয়ই আসবেন, আসবেন নয়। ঘরে ঢুকে দেখলেন নিখুঁত সুট পরা একজন সম্ভ্রান্ত ব্যক্তি বসে আছেন, বোধ করি তিনি ঢুকবার পরই সে ঢুকল। তিনি পিছন ফিরে তাকে দেখে বললেন, কয়েক মিনিট আপনাকে বাইরে অপেক্ষা করতে বলতে পারি? আমি এর ব্যারিস্টার, কিছু কথা বলবো। দিব্যেন্দু নমস্কার করে বললে, আপনি মিস্টার গুহ? নমস্কার, বসুন। নমস্কার, চেয়ার টেনে নিয়ে বসলেন তিনি। দিব্যেন্দু বললেন, উনিও থাকবেন, উনি বিপাশা দেবী। সঙ্গে সঙ্গে বিপাশা পূরণ করে দিল, আমি ওর বাগদত্তা পত্নী। সবিস্ময়ে তাকিয়ে থাকলেন বিপাশার মুখের দিকে মিস্টার গুহ। বিপাশা একটু অস্বস্তি অনুভব করেও দিব্যেন্দুর বিছানার এক পাশে বসল, ফুলদানিটা রেখে দিল টেবিলটার ওপর। মিস্টার গুহ বললেন, আমি আপনার জামিনদার, স্বামীজি যে সন্ন্যাসী আপনাকে বাঁচিয়েছেন, বলতে গেলে তিনিই আমাকে নিযুক্ত করেছেন। দিব্যেন্দু বললে, জানি, আজও সকালে বলে গেছেন মিস্টার গুহ তোমার জামিন আছেন, কেসেও তিনি ডিফেন্ড করবেন। আমার আরও একটা পরিচয় দিতে পারি যেটা আপনার জানা, 22 বছর আগে এখানে একটা কেস হয়েছিল, এলিস চ্যাটার্জি ভার্সেস শরদিন্দু চ্যাটার্জি, চার্জ ছিল চিটিং অ্যান্ড অ্যাডাল্ট্রি। সেই কেসে আমি শরদিন্দু চ্যাটার্জির পক্ষের কাউন্সিল ছিলাম। বিস্ফারিত দৃষ্টিতে তাকালে দিব্যেন্দু, মুখে তার কোনো কথা বের হলো না। একটু পর সামলে নিয়ে সে বললে, তিনি তিনি
তার কথায় বাধা দিয়ে মিস্টার গুহ বললেন, তিনি আমার ঘনিষ্ঠ বন্ধুও ছিলেন। বিলেতে একসঙ্গে ছিলাম প্রথম এক বছর, বলতে পারেন একটা দল, সোলমেট যাকে বলে। আমি সব জানি। আজ তিনি চেঞ্জড ম্যান। অবশ্য যে শিক্ষা, যে আঘাত তিনি পেয়েছিলেন তাতে পাথরও বদলায়, গোলে বোধ করি জল হয়। তিনি বেঁচে আছেন? কথার জবাব মিস্টার গুহ সরাসরি দিলেন না, বললেন, তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, কোর্টে এপিডেপিট করে স্টেটমেন্টে আমাকে দিয়ে গেছেন। তার মধ্যে তিনি সব অপরাধ স্বীকার করেছেন। পুলিশ আপনার হোটেলের রুম থেকে এলিস ভার্সেস শরদিন্দু চ্যাটার্জির মামলার যে নথিপত্র সংগ্রহ করেছেন, কেস যদি গড়ায় তবে সেটা আমি দাখিল করব ওটার পরিপূরক হিসেবে। দিব্যেন্দু উত্তেজিত হয়ে উঠল, প্রশ্ন করলেন, তিনি কোথায়? মিস্টার গুহ হেসে বললেন, উত্তেজিত হবেন না, তিনি আছেন। আপনি ফোর্টের দেওয়ালে যে কাগজগুলো মেরেছিলেন, লাবণ্য দেবী মা তোমার ছেলে দিব্যেন্দুকে খুঁজছে, সেই দেখে তিনি আপনাকে চিনেছিলেন। এই খামটা ধরুন, ওই এপিডেপিট করা স্টেটমেন্টের কথাই এতে আপনাকে সম্বোধন করে লিখেছেন। এ তার কনফেশন, পড়ে দেখবেন, কিন্তু উত্তেজিত হবেন না, কাল আপনাকে ডিসচার্জ করবে। আমি হোটেল ঠিক করে রেখেছি, আপনার বাগদত্ত এসেছেন আমি নিশ্চিন্ত, আপনি ওর উপর নজর রাখবেন। চিৎকার করে উঠল দিব্যেন্দু, মিস্টার গুহ বলে যান তিনি কোথায়। ওরই মধ্যে পাবেন। আমার মা? তিনি স্বর্গের দেবী। মিস্টার গুহ একটা দীর্ঘশ্বাস ফেলে এবং বেদনার্ত কণ্ঠে বললেন, স্টেটমেন্টে সবই আছে। আকুল আগ্রহে কম্পিত হস্তে খামখানা ছিঁড়ে ফেললে দিব্যেন্দু, তুমি আমার পুত্র, আমি তোমার পিতা, কিন্তু তোমার সামনে দাঁড়িয়ে সে কথা বলবার অধিকার আমার নাই, সাহসও নাই। সম্ভবত মৃত্যুর পর যদি পরলোক সত্য হয় তবে তোমার প্রদত্ত পিণ্ডের জন্য আমার বিদেহী আত্মাও সম্মুখীন হতে সাহস পাবে না। আজ বেঁচে থেকেও ছদ্মনামের অন্তরালে ঘুরে বেড়ায়। সংসার জীবনে আমার নাম ছিল শরদিন্দু চট্টোপাধ্যায়। হাসপাতালে তোমার পাশে বসে থেকেছি, তুমি যখন চেতনাহীন তখন কেঁদেছি, তোমার জ্ঞান ফিরলে বহু কষ্টে আত্মসম্বরণ করে সাহস সঞ্চয় করে বলতে চেয়েছি, সংসার জীবনে আমার নাম ছিল শরদিন্দু চট্টোপাধ্যায়, কিন্তু তোমার মুখের দিকে চাইলেই তিলে তিলে সঞ্চয় করা সাহস যেন শূন্যে বাষ্প হয়ে মিলিয়ে গেছে। মধ্যে মধ্যে আতঙ্ক হয়েছে, এ কথা শুনলে তোমার ওই সদ্য শুকনো কণ্ঠনালীর ক্ষত আবার ফেটে যাবে এবং আমার যে রক্ত নতুন করে তোমার দেহে সঞ্চারিত করা হয়েছে নিদারুণ ঘৃণায় তা উদ্ঘিরিত হয়ে যাবে। আমি তোমার পিতা, তুমি আমার সন্তান, আমার ঔরসজাত। আমার বিবাহিতা সতীসাধ্বী হিন্দু পত্নী লাবণ্যের পূর্ণ গর্ভজাত। তুমি পবিত্র, তুমি শুদ্ধ, তুমি পূর্ণ ফল। আমি পাষণ্ড, আমি কামার্ত, রূপ মহান্ধ। শিক্ষা ও বৈদগ্ধের প্রচ্ছদের অন্তরালে ছদ্মবেশী নরপশু। বোধ করি বংশের মধ্যে ভালো ও মন্দের ধারা পাশাপাশি প্রবাহিত হয়, তার মধ্যে ওই মন্দটি ছিল আমার জীবন স্রোতের উৎস। আমি যেমন মন্দটি পেয়েছি তেমনি তুমি পেয়েছো ভালোটি। এলাহাবাদে আমার সন্ন্যাস গ্রহণের দিন আমি প্রতি বৎসর আসি স্নান করতে, গোপনে আসি গোপনেই যাই, কারণ এখানে আমার অনেক লজ্জা। এবার এসে দেওয়ালের ওই লেখা দেখে চমকে গেলাম, লাবণ্য দেবী মা তোমার ছেলে দিব্যেন্দু তোমাকে খুঁজছে। তোমাকে দেখেই চিনলাম, দেরি হলো না, তুমি আমার ঔরসজাত, অবিকল আমার যৌবনের প্রতিমূর্তি। আমি আর ফিরতে পারিনি দিব্যেন্দু, তোমার সম্পর্কে একটা শঙ্কা, একটা নিদারুণ উৎকণ্ঠা আমাকে বিচলিত করেছিল। তোমার মুখ, চোখ, তোমার পদক্ষেপ আমাকে বলে দিয়েছিল তুমি এমনি কিছু একটা করবে। যে ছেলে এমন করে সমাজ, সংসার, কর্তৃক অপবাদ, লাঞ্ছিতা, পরিত্যক্তা মাকে খোঁজে, পথের ধারে বসে থাকে, সে সে মায়ের জন্য না পারি কি? এবং সেই কারণেই তোমার সম্মুখীন হতেও পারিনি, শুধু তোমার পিছনে পিছনে ঘুরেছি, ঘুরেছি সর্বত্র। সেদিন কয়েক মিনিট, বোধ করি 20 মিনিটের এদিক ওদিক এটা ঘটে গেল। সেদিন তুমি কিছু আগে এসেছিলে সঙ্গমের ঘাটে,
আমি যখন এলাম তখন, হে ভগবান, যেন আর্তনাদ করে উঠল দিব্যেন্দু, আমি চিনতে পারলাম না। আমার মনে হয়েছিল কি অদ্ভুত সাদৃশ্য তোমার ওই দাঁড়িয়ে গোফে। আমি যাই দেখি। না বিয়াস, তুমি যেও না, আমার মধ্যে একটা ক্রোধ জেগে উঠছে। বিয়াস, আমার মা! সে কাঁদতে লাগলো, ফুঁপিয়ে ফুঁপিয়ে ছোট ছেলের মতো কাঁদতে লাগলো। তারপর বললে, বিয়াস তুমি বড়, আমি শুনি। বিয়াস পড়ে গেল। ডাক্তার হাসপাতালে যখন বললেন রক্ত চাই, কে রক্ত দেবে? আমি বললাম আমি দেব। ডাক্তার বললে, সাধুজি ওর গ্রুপের সঙ্গে মেলা চায় তো? আমি বলেছিলাম দেখুন ঠিক মিলবে, পরমাত্মা বলেছে মিলবে। মিলেছিল, আমি জানতাম যে। যাক, এখন কোর্টেই যা এপিডেপিট করেছি, যা আমার জীবন সত্য, আমার দুর্বলতার লজ্জার কথা, যা একদিন কোর্টে বলতে পারিনি তাই আজ বলছি। সেদিন তোমার সতীসাধ্বী মা আমাকে কলঙ্ক, লজ্জা ও জেল থেকে বাঁচাবার জন্য নিজে কলঙ্কিনী অপবাদ গ্রহণ করেছিলেন। সেদিন আমি চেষ্টা করেও বলতে পারিনি, বলতে পারিনি আমি জন্ম পাষণ্ড। এমন পাষণ্ডের শিক্ষাতেও বোধ হয় পাষণ্ডত্বের মোচন হয় না। এমন শিক্ষিত পশু সকলকালে সকল দেশেই ছিল এবং আছে, কিন্তু মধ্যে মধ্যে কালের একটা বাতাস লাগে, অথবা এমন কিছু একটা হয় বা আসে যখন শিক্ষা, সভ্যতা, দর্শন সব যেন এর সহায়তা করে। আমার প্রথম যৌবনে এমনই একটা কাল এসেছিল, হাওয়া বইয়েছিল। অশিক্ষিতা বলে বিবাহিতা পত্নী ত্যাগ করে শিক্ষিতা পত্নী গ্রহণের একটা হিড়িক পড়েছিল। মুসলমান হয়ে তালাক দিয়ে স্ত্রী ত্যাগ করে অন্য স্ত্রী গ্রহণ করা এবং আবার শুদ্ধি করে হিন্দু হওয়ার চলনটা ওই সময়ে। বিবাহ করতে গিয়ে সেখানে আবার বিবাহ করার নীচতা আমাদের বরাবর ছিল। রবীন্দ্রনাথের প্রভাত কুমারের গল্পে পাবে, খোঁজ করলে অনেক পাবে। সে সময় তার ঢেউটা বেড়েছিল। বিবাহিত জীবনে প্রেম বিষাদ হয়ে গেছে, তখন চন্দ্রমুখীর প্রেম খুঁজে বেড়ায়। বিবাহের চেয়ে বড় যে প্রেম তার স্বপ্নে মশগুল। সাহিত্যে যৌবনের পূজায় নারীর রূপ, নারীর দেহ কমলতা, তার কটাক্ষের উপকরণ সংগ্রহের ঢেউ উঠেছে। আমার এক ধনী বন্ধুপুত্র, তিনি পত্নী ত্যাগ করে নবপত্নী গ্রহণ করলেন। আমি উৎসাহী সমর্থক এবং বরযাত্রী ছিলাম। বন্ধুর পিতা অনুতপ্ত হয়ে পরিত্যক্তা বধূকে অর্ধেক সম্পত্তি দিতে চেয়েছিলেন, তিনি তা নেননি। হাসি মুখেই বলেছিলেন, না। এক বন্ধু অভিনেত্রী বিয়ে করলেন, তাতেও ছিলাম বরযাত্রী। রেজিস্ট্রি বিবাহ, খাতায় সাক্ষী হিসাবে সই আছে আমার। কিছু মানি না আর কাল তখন। প্রথম যুদ্ধ শেষ হয়েছে, ইউরোপের ঢেউ এসেছে, জীবনপাত্রে মদিরা পূর্ণ করে পান করে নাও আকণ্ঠ, হেসে নাও, দুদিন বই তো নয়। এই কালের মানুষ আমি, তার উপর পাষণ্ড, হয়তো জন্ম পাষণ্ড। এবং সে সময় আমার মতো অনেক বিদগ্ধ পাষণ্ড প্রকাশ্য রাজপথে ধুলো উড়িয়ে বেড়ায়, সব ঝুট। হ্যাঁ, যাক, অনুক্রম রেখে বলি, আমার বিচার তুমি করো, নিজের অন্তর্জ্বালা মোচন করো, ধৌত করে নিও আমার চোখের জলে আমার স্টেটমেন্ট। তোমার বিচারের সময় তোমার কথার সঙ্গে একত্রিত করে তোমার জীবন কাহিনী পূর্ণ করে নিও। আমাদের বাড়ি বোধ হয়েছিল হুগলি জেলায়। পিতামহ দেশত্যাগ করেছিলেন, চাকরি হয়েছিল উপজীবিকা। বাপ মায়ের এক সন্তান আমি, মানুষ আবাল্য কলকাতায়। ফরাসি ধরনের হাসি, বিলিতি ধরনের কাশি, কথা বলি বেঁকিয়ে, পরিহাস করি, উড়িয়ে দিই সব কিছুকে, ঈশ্বর চরিত্র, সমাজ সংস্কার সব কিছু। সে বৈদগ্ধ আজও আছে, হয়তো বেড়েছে, কিন্তু সেদিন যেন এর রূপ ছিল আরও তীক্ষ্ণ, আরও সর্বনাশা। চরিত্রকে ভ্রষ্ট করে তখন বাহবা দিতাম আমরা নিজেরাই নিজেদের। আমি এই বিদগ্ধ দলের একজন। অবিদগ্ধেরা যখন চরিত্রহীনতার পথে হাঁটে, তখন তারা ভিড় বাড়ায় দেহ ব্যবসায়ের পল্লীতে। ডাকাতি করেও তারা নারীর অপমান করে, জবরদস্তি হরণ করে। আর বিদগ্ধেরা যখন চরিত্রহীনতার পথে হাঁটে, তখন তারা ভদ্রজনের লক্ষ্মীর সংসারে রাবণের মতো তপস্বীর ছদ্মবেশে দেখা দিয়ে সর্বনাশ করে, ইন্দ্রের মতো গুরুর ছদ্মবেশ ধরে অহল্যাকে পাশানি করে। আমি বিদগ্ধ, তখন শিবপুর থেকে বিই পাশ করেছি,
চাকরি পেয়েছি রেলওয়েতে, বাবা মা দুই বিগত হয়েছেন, অর্থ কয়েক হাজার বাবা রেখে গেছেন, চাকরি করি। সন্ধ্যায় বন্ধুদের নিয়ে আড্ডায় বসি, অট্টহাসে কথার ফুলঝুড়িতে মজলিশ হয়ে ওঠে সোমরস গন্ধ ভরপুর। কেটে যায় অর্ধরাত্রি, এক একদিন শেষ রাত্রি পর্যন্ত। উঠবার সময় বলি আনন্দম আনন্দম আনন্দম। এর উপর সুযোগ পেলাম বিলেতে যাবার, সাহায্য করলেন রেলওয়ে কোম্পানি, খুশি হয়ে উঠলাম। এরই মধ্যে তোমার মায়ের গান শুনলাম, দেখলাম ভবানীপুরে আমার এক বন্ধু থাকতেন, তার বাড়ি গিয়েছিলাম, পাশের বাড়িতে অপরূপ কণ্ঠের গান শুনলাম, ঘরের জানলার খড়খড়ি ফাঁক করে দেখলাম সে কন্যা অপরূপা। মনে হলো এই কন্যাকে জীবনে না পেলে জীবনই বৃথা। তোমার মাতামহ মাত্র কয়েকদিন হলো তখন বীরভূম থেকে ট্রান্সফার হয়ে কলকাতায় এসেছেন রাইটার্স বিল্ডিংয়ে, ভাড়া নিয়েছিলেন ওই বাড়ি। এরপর থাক, তোমার মায়ের আশ্চর্য বিস্ময়কর নিঃশব্দ আঘাতহীন আঘাত আমার পূর্বের আমিকে যেন দুমড়ে মুচড়ে সব নিঃশেষ করে দিয়েছে, রেখেছে শুধু কাঁদবার শক্তিটুকু আর হাই হাই করবার শক্তিটুকু। তাছাড়া তুমি আমার পুত্র, সেসব বিশদ বিবরণ থাক না হয়, তবে শেষ পর্যন্ত বন্ধুর সঙ্গে গিয়ে মাতামহের সঙ্গে আলাপ করলাম। তাকে তুমি দেখেছ জানো, তবে সেকালের তাকে জানো না। ছিলেন ইংরেজি নবিশ, তখন হচ্ছে নতুন করে হিন্দু নবিশ, দুই মিশিয়েছেন। বাক্যে পটু ছিলাম, বাক্য দিয়ে ঐক্যের গ্রন্থিবন্ধন বিদ্যায় পারঙ্গম ছিলাম, তাছাড়া ইংরেজি লেখাপড়ায় বিজ্ঞানেও দখল ছিল। এরই মধ্যে যেদিন তোমার মাকে দেখলাম সেদিন সত্যি যেন আমি আত্মহারা হয়ে গেলাম। একি অপরূপা মেয়ে, একি তার কণ্ঠস্বর। মনে হলো এই কন্যাকে না পেলে জীবন বুঝি বৃথা, আমি বাঁচবই না। পাত্র হিসাবে তার কোনোটারই অযোগ্য ছিলাম না, সুতরাং বাধা পাইনি অগ্রসরের পথে, উৎসাহিতই হয়েছিলাম। তোমার মা না করেননি, তিনি ছিলেন আশ্চর্য স্থির, তিনি এতটুকু আকর্ষণ করতেন না নিজের দিকে, ঈশ্বর ভক্তি ছিল বেশি, ও সেটি যদি না থাকত। এই অবস্থায় দিব্যেন্দু একদিন তোমার মাতামহের কাছে বন্ধু মারফত জানালাম কথাটা, এবং অনুমান করতে পারলাম সহজেই সম্মতি পেলাম। এর আগে একদিন তোমার মাকে বলেছিলাম, লাবণ্য তোমাকে যদি বিবাহ করতে চায় তবে তুমি মত দেবে তো? লাবণ্য কোনো কথা না বলে উঠে চলে গিয়েছিল। তোমার মাতামহের মত যেদিন পেলাম সন্ধ্যায় একটি সুযোগে বললাম, কি আজ মত দেবে তো? সে হেসে চলে গিয়েছিল এবং বলেছিল, নিশ্চয়ই। অথচ সে ঘরে বান্ধবীদের মধ্যে চঞ্চলা ছিল, তোমার মামারা অসন্তুষ্ট ছিলেন। এই অবস্থায় পূজোর সময় তোমার মাতামহ গেলেন পুরী, তাকে অনুসরণ করলাম। তখন এমনি আমার আকর্ষণ যে লাবণ্যকে না দেখলে থাকতে পারিনি। এই পুরীতে সমুদ্র তটে দুজনে দুজনের হাত ধরে বসে থাকতাম, অনুভব করতাম সেই সরাঘাতের জ্বালা যাতে মহাকালের ধ্যান ভঙ্গ হয়েছিল। মধ্যে মধ্যে হাত ছাড়িয়ে উঠে যেত লাবণ্য, বুঝতাম সে নিজেকে সংযত করছে। এরই মধ্যে একদিন যাওয়ার কথা ভুবনেশ্বর, সব ঠিক, হঠাৎ লাবণ্যর হলো একটু জ্বর, যাওয়া বন্ধ হতে হতে হলো না, আমাকে রেখে তারা গেলেন। সকালে যাচ্ছেন, বিকেলে ফিরবেন, দিনের বেলা কয়েকটা ঘন্টা মাত্র। তার উপর আমি ভাবি জামাতা, সামনে কার্তিক মাস, পরের অঘ্রাণেই বিবাহ। এই নির্জন সুযোগে দিব্যেন্দু আমার উশৃঙ্খল চরিত্র বৈশাখের অপরাহ্নে কালো মেঘের মতো যেন ফুলে উঠল। নিজেকে কিছুতেই সংযত রাখতে পারলাম না, লাবণ্য অসহায়, তার উপর সেও রক্ত মাংসের গড়া মানুষ, আমি তার ভাবি স্বামী। হয়তো সেদিন সে নির্জনতার মধ্যে তারও মনে রং ধরেছিল, তবু সে বিধানকে বিস্তৃত হয়নি, বলেছিল চলো তবে মন্দিরে চলো, সেখানে জগন্নাথকে সাক্ষী রেখে তার প্রণামী মালা নিয়ে বদল করব। বিমলা মায়ের মন্দিরে গিয়ে প্রাসাদী সিঁদুর নেব, সেই সিঁদুরের একটি ছোট্ট বিন্দু দিয়ে দেবে আমার স্মৃতিতে, সেই হবে আমাদের বিবাহ, তারপর আমাদের বাসর। তাই করেছিলাম, এবং বাড়ি ফিরে সারাটা দ্বীপ্রহর বাসর পেতেছিল সে। দিব্যেন্দু, আমাদের সামাজিক বিবাহ হয়েছিল দু মাস পর, কার্তিকের পর অঘ্রাণের, সেই কারণেই সামাজিক বিবাহের তারিখ থেকে তোমার জন্ম আট মাস পর।
লাবণ্য কোনো দিন আমাদের সামাজিক বিবাহের উপর গুরুত্ব দেয়নি। তার কাছে আসল বিবাহ ছিল সেই জগন্নাথ সাক্ষী রেখে মন্দিরে বিবাহ। সেই কারণে সে যখন কোর্টে সাক্ষী দেয়, থাক, ক্রম ভঙ্গ হচ্ছে। এরপর চলে গেলাম বিলেতে, লাবণ্য ফিরে গেল তোমার দাদামশায়ের কাছে। বিলেতে কয়েকদিন যেতে না যেতে আফসোস হলো। বিয়ে কেন করে এলাম নিজেকে আজ জিজ্ঞাসা করি, এমন করে লাবণ্যকে বিবাহ করবার জন্য পাগল হয়েছিলাম কেন? বাঁধন পড়বার মতো মন আমার তো ছিল না, বিলেতের স্বপ্নও তো সামনে ছিল। তবে এক এক সময় মনে হয় আমি সত্যই তাকে ভালোবেসেছিলাম, কিন্তু আমার পাশব প্রবৃত্তি, বহু ভোগের আকাঙ্ক্ষা আমার ভালোবাসার চেয়ে শক্তিতে প্রবলতর ছিল। এটা সত্য হোক বা না হোক দিব্যেন্দু, এটা নিশ্চিত সত্য যে আমি বিলেতে চলে যাব, কুমারী লাবণ্যকে অন্য কেউ বিবাহ করবে এ কল্পনা আমার সহ্য হয়নি। লাবণ্য আমার। বিলেতে এসে ছ মাস যেতে না যেতেই আমার মন বিদগ্ধ চরিত্রহীন বলগাহীন ঘোড়ার মতো ছুটতে লাগলো। সাহেবী আনায় পুরনো বন্ধুরা হেরে গেল, মদ্যপানে পোক্ত হয়ে গেলাম, সঙ্গিনী নিয়ে সমুদ্রতটে সারা দিন পড়ে থাকতে ছিল সব থেকে বেশি শখ। তবে পড়াশোনায় ভালো ছিলাম, বৃত্তিও একটা পেলাম। এরই মধ্যে বাঁধা পড়লাম এলিসের সঙ্গে। এলিস আমার প্রফেসরের মেয়ে, তার নিন্দা করতে পারবো না, কিন্তু ওরা স্বতন্ত্র জাত, আচার আচরণ বোধ সব আলাদা। এলিসকে নিয়ে প্রতিযোগিতা চলেছিল এক ইংরেজ ছেলের সঙ্গে, এতেই হয়ে গিয়েছিলাম উন্মাদ। হিত অহিত ন্যায় অন্যায় কোনো জ্ঞান রইল না। হয়তো প্রয়োজন হলে সেই ইংরেজ ছেলের সঙ্গে ডুয়েল লড়েও মরতে পারতাম। জ্ঞান ছিল না যে লাবণ্য আমার জন্য অপেক্ষা করে আছে। এই সময় চিঠি এলো, সংবাদ এলো তোমার জন্মের। মনে পড়ে গেল মাথার চুল ছিঁড়েছিলাম, গোপন করব না, মনে মনে তোমাদের মাতা পুত্রের মৃত্যু কামনা করেছিলাম। সারাটা দিন মদ্যপান করেছিলাম, তারপর অকস্মাৎ মনে হয়েছিল, তাই তো, যে মেয়ে বিবাহের পূর্বে আমাকে আত্মদান করেছে সে অন্যকে করেনি, তার প্রমাণ কি? এ পুত্র আমার, তার প্রমাণ কি? জানতাম সম্পূর্ণ মিথ্যা, নিজেই প্রতিবাদ করেছি নিজের, কিন্তু আমার পাষণ্ড সত্তা তা শুনবে কেন? সে বললে, এই তো সুযোগ, এই যে সন্তান, এ তো প্রকৃতপক্ষে সাত মাসে, নামে আট মাস, কেন নেব দায়িত্ব? লিখে দিলাম তাই। উত্তর এলো, আমরা আজ হইতে জানিব লাবণ্য বিধবা, তুমি আমাদের কাছে মৃত। হুররে বলে নিজের ঘরে চেঁচিয়ে উঠেছিলাম। দুটো ডাকে আর চিঠি আসেনি। আমি নিশ্চিত হয়ে এলিসের পিছনে ছুটলাম এবং একদা তাকে বিবাহ করলাম। দেশে এসে চাকরি নিয়েছিলাম উত্তরপ্রদেশে, রেলেরই চাকরি, অনেক বেতন, সুখেই ছিলাম। এলাহাবাদে আমার খুব খাতির ছিল, স্ত্রী আমার বিদেশিনী শ্বেতাঙ্গিনী, আমি যেন বিজয়ী বীর। নিশ্চিন্তই ছিলাম লাবণ্য বা তোমার দাদামশাই একথা প্রকাশ করবেন না, এমন অনেক আছে আমাদের দেশে। এদেশের হতভাগিনীরা স্বামীর সুখের পথ থেকে সরে দাঁড়িয়ে লোকলোচনের অন্তরালে ভগবানকে ডাকে, বলে এই জীবনের শেষ করো। তার জন্য আমার আফসোস ছিল না, জীবন চলছিল জোয়ারের নদীর মতো, হঠাৎ ভাঁটা পড়ল। তোমার বড় মামা রেলের চাকরি, তিনি বদলি হয়ে এসেছিলেন এলাহাবাদ, আমার তাকে মনে ছিল না, জীবনে এক আধবার কয়েকটা দিনের জন্য দেখা। অফিসার গ্রেডের লোক হলেও নিচের অফিসার, কে মনে রাখবে? তার মুখ তার নাম কিছুই মনে ছিল না, কিন্তু তিনি চিনেছিলেন, তিনি লাগালেন আগুন। এ আগুন আমার প্রাক্তন, আমার কর্মফল। সেই চিঠি লিখে ক্ষান্ত হলো না, বিয়ের ফটোগ্রাফও পাঠিয়ে দিয়েছিল। এলিস আমার সঙ্গে ঝগড়া করলে, কৈফিয়ত চাইলে, সেটা 1935 সাল, আমি অস্বীকার করলাম। তার সন্দেহ গেল না, সে ফটোটা দেখিয়ে বললে, এ কে তবে? কঙ্কুবাইন, ইওর রাধা? এলিসকে বৃন্দাবনে নিয়ে গিয়েছিলাম, দেখে শুনে রাধার উপর সে ঘৃণা প্রকাশ করেছিল। আমি সহ্য করতে পারিনি, তার গালে চড় মেরেছিলাম, ব্যাস হয়ে গেল। ওদের প্রেম আছে, কিন্তু সে প্রেমে ক্ষমা নেই, অন্তত আমার দেশে যে ক্ষমা তা নেই। এরপর ওখানকার ইংরেজেরা এক হলো,
এলিসের বাপ এলো, এলিস মামলা করলে এবং সাক্ষী মানলে তোমার মাকে। তোমার মা বলেছিলেন আমি যাব না। ব্যারিস্টার গুহ ছিলেন আমার পক্ষে, তিনি পথ খুঁজেছিলেন। আমি তখন মরিয়া বললাম, গুহ পথ খুঁজো না, পথ পেয়েছি। সে বললে, কি? আমি রিভলভারটা বের করলাম। সে ছোঁ দিয়ে তুলে নিয়ে বললে, না। শুধু তাই নয়, আমাকে ঘরে বন্দি করে রেখে দিলে। তারপর একদিন বললে, আমি আজ বেনারস যাচ্ছি, ঘুরে আসি, যদি পথ না পাই তো রিভলভারটা তোমার হাতে তুলে দেব। সে তোমার মায়ের কাছে গিয়েছিল। পরের দিন কেসের শেষ দিন, ফিরে এসে বলেছিল, ঠিক আছে, তবে প্রমিস মি, যা বলবো তাই করবে? বলেছিলাম, করব। আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়ালাম। গুহ বললেন, লাবণ্যদেবী সাক্ষী দেননি, তার সাক্ষ্য সব থেকে জরুরি, তিনি এসেছেন, তাকে ডাকা হোক। লাবণ্য এসে দাঁড়ালো। আমার মাথায় বজ্রাঘাত হলো, গুহকে বিশ্বাসঘাতক ভাবলাম। ভাবলাম পুলিশের ঘুষ খেয়ে অথবা তার প্রসাদ লাভের জন্য। লাবণ্য তখন বলছে, না, ওর সঙ্গে যে বিবাহের অনুষ্ঠান আমার হয়েছিল তা অসিদ্ধ। স্ত্রী লোকের আমাদের দেশে দুবার বিবাহ হয় না। তার দু মাস আগে আমার সঙ্গে অন্য একজনের বিবাহ হয়েছিল গোপনে, ভগবান সাক্ষী। পুলিশের উকিল বললেন, তিনি কে, নাম কি? লাবণ্য বললেন, তিনি উনি নন। আপনি এর বাড়িতে এক মাস ছিলেন, কি অধিকারে? লাবণ্য কম্পিত কণ্ঠে বললেন, রক্ষিতার অধিকারে, নইলে আর সে বলতে পারেনি। আমি দিব্যেন্দু চেতনা হারাইনি, জ্ঞান হারিয়েছিলাম। চোখে দেখেছিলাম জগন্নাথের সেই মন্দির, সেই স্বর্ণচূড়া, তার মধ্যে লাবণ্য আর আমি, তার হাতে মালা, আমারও হাতে মালা। মামলার ফল তুমি জানো, কিন্তু তোমার মা? গুহের ইচ্ছা ছিল আমাদের সে আবার মিলিত করে দেয়, কিন্তু লাবণ্য ডক থেকে নেমে জনারণ্যে হারিয়ে গেল। তার বাবা ভাই লজ্জায় কোর্ট থেকে চলে গিয়েছিল, তার জন্য অপেক্ষাও করেনি লাবণ্য, সেও কার জন্য অপেক্ষা করেনি। তাই কি সে করে? তাকে তুমি মিথ্যা খুঁজতে গিয়েছিলে এলাহাবাদের জঘন্য পল্লীতে, সে কি তাই যেতে পারে? সে যথাস্থানে গিয়েছিল, না, মরেনি। সন্ন্যাসী হয়েছিলাম এরপর, আর কোনো পথ ছিল বলো? হঠাৎ একদিন সন্ন্যাসের পথেই ওকে আবিষ্কার করলাম, কিন্তু সম্মুখে যেতে পারিনি। তাকে দেখলাম জগন্নাথে, জগন্নাথের মন্দির ধারে ভিক্ষা করত। আমি সম্মুখে যেতে পারিনি, মস্তিষ্কে তার বিকৃতি ঘটেছে, ভাবে জগন্নাথ তার স্বামী। আজও তার তেজ বন্ধির মতো। আমি একখানা ছোট্ট বাড়ি করিয়ে পাণ্ডাদের টাকা দিয়ে বলেছিলাম, প্রভুর স্বপ্নাদেশে সেবায়েত পুরীর মহারাজা তার জন্য এই বাড়ি করিয়ে দিয়েছেন, আবেদন করেছেন ওখানেই তাকে থাকতে হবে। মন্দির থেকে প্রসাদ যায়, কিন্তু আমি তার সম্মুখে যেতে পারিনি। সে মুহূর্তে যা সম্মুখে পাবে তাই দিয়ে নিজেকে আঘাত করবে। তুমি পারো তো তোমার মাকে ফিরিয়ে এনো। আমার শেষ, আমাকে খুঁজো না, পাবে না। শরদিন্দু চট্টোপাধ্যায়। এক মাস পর পুরী সমুদ্র তীরে এসে দাঁড়ালো বিপাশা আর দিব্যেন্দু। কেসে দিব্যেন্দুর খালাস হয়েছে, বিচারক সাবধান করে ছেড়ে দিয়েছেন, তারা সর্বাগ্রে এসেছে পুরীতে। পাণ্ডা বললে, এই বাড়ি, ছোট সুদৃশ্য একখানি একতলা বাড়ি, দরজাটি বন্ধ। ভিতরে গান গাইছিল কেউ নারী কণ্ঠে, মীরার ভজন। অপূর্ব সে সঙ্গীত, অপূর্ব সে আত্মনিবেদন। গান শেষ হতেই দিব্যেন্দু বললে, ডাকুন। না বাবু, একদম পাগল, চিৎকার করে উঠবে, নিজেকে জখম করে ফেলবে। ঘরের মধ্যে যখন গান করে তখন বেশ, কিন্তু বাইরে এলেই উন্মাদ। তবে চলুন, ফিরে চলুন বাবু, হোটেলে চলুন। ও আর কি দেখবেন? কেন, পাগল। ওই ওই বের হচ্ছেন বাবু, মাতাজি, সরে আসুন। বলতে বলতে দরজা খুলল, হাতে একটা ভাঁড়। সে এক অর্ধ নগ্নিকা মণ্ডিত কেশা কঙ্কাল সার নারী, চোখে উদ্ভ্রান্ত দৃষ্টি, নগ্নতার জন্য লজ্জা নাই। ভাঁড়ের ওই জল ছিটিয়ে পা দিয়ে দিয়ে বের হয়ে এলো, হঠাৎ বসল, তারপর কাতর করুণ কণ্ঠে বলে উঠল, আহ,
মানুষকে ভুজলে কলঙ্ক হয়, ভগবানকে ভুজলে পাথর হয়, পৃথিবী অসুচি হয়, আমার কি হবে গো, আমি কি করব গো? ছুটে গেল দিব্যেন্দু, মা মা মা। সঙ্গে সঙ্গে বিপাশা, বেদনায় দরদর ধারায় তার চোখে জলধারা বইছিল। অর্ধনগ্নিকা চমকে উঠল, তারপর বিদ্যুৎ বেগে উঠে ছুটে ঘরের মধ্যে ঢুকলো এবং সশব্দে দরজা বন্ধ করে চিৎকার করে উঠল, ছুঁয়ো না, আমাকে ছুঁয়ো না, না না না। শেষ হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস বিপাশা। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে জানবার আগ্রহ রইল, আর অবশ্যই অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। নতুন গল্প নিয়ে ফিরব খুব শিগগিরই। ততদিনের জন্য ধন্যবাদ।